फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तो केमन आछो सबाई? तो आशा करी खूब भालो आछो और एकदम देखते पाच्छो रान्नाघर थेके तोमादेरके गुड मॉर्निंग विश करलाम। आसले एखन दुपुरे रान्ना तैयारी चलछे, तो देखले ओगुलो माछेर माथा भेजे रेखेछि और माछेर माथा दिए एकटा दारुण रान्ना करबो। तो तोमरा देखते थाकबो आमि कि रान्ना करि। तो तेलटा आमार देवा हये गेल, एकटु माछ भाजार तेल छिलो और एकटु तेल दिए दिलाम। तो एकटु तेलटा बेशि दियेछि, तीन चार टेबिल चामच मतो तेल दिए दिलाम। तो এবার তেলটা একটু গরম হোক, তারপরে আমরা রান্নাটা শুরু করে দেব। তো এখানে কাতলা মাছের সব মাথা রয়েছে, এখানে সাত পিস মাছের মাথা রয়েছে। তো মাথাগুলো আমি ভালোভাবে এরকম কড়া করে ভেজে নিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে। আর কি কি মশলা আমার লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে আলুটা এইভাবে আমি কেটে নিয়েছি, চারটে মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোটো ছোটো করে। আর দেখো ফোড়নে দেবো গোটা জিরে, তেজপাতা, এলাচ চারটে, দুটো লবঙ্গ, দুটো দারচিনি এরকম সাইজের, আর কাঁচা লঙ্কা এগুলো আমি ফোড়নেই দিয়ে দেবো। আর লাগছে সানরাইজ গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দেখো আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চ পরিমাণ আদা আর পাঁচ ছটা রসুনের ফ্লোক পেস্ট করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আর আমার লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো এবার মোটামুটি সব গোছানো হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। বুঝছি হলো, ফোড়নটা আমি একে একে দিয়ে দিই। এই দেখো এই যে গোটা জিরেটা চার চামচের এক চামচ মতো আমি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দেবো আমি তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপরে যে গরম মশলা গুলো ছিল এলাচ দারচিনি লবঙ্গ সবই একসঙ্গে দিয়ে দিলাম। তো এবার ভালো করে এইভাবে ভেজে নেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে ফোড়নে। তো অনেকভাবে হালকা আছে, একদম গ্যাসটা এই সময় লেটে রাখবো। তো ভাজা হচ্ছে, এবার ভাজা হতে হতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো তোমরা চাইলে একটু বড় বড় করেও কাটতে পারো, আসলে আমার তাদের সিদ্ধ হয়ে যাবে বলে এভাবেই কেটেছি। তো ভালোভাবে এভাবে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর দেখি আগে ফোড়নটা দিয়ে তার মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তাহলে না টাইমটা অনেকটা বাঁচে। তো আলু চাইলে তোমরা আলুটা আগে ভেজে দিও, পরে ফোড়নটা দিয়ে তারপরে এই যে মশলাটা আছে এটা দিতে পারো। তো এরকমই মাঝে মাঝে করি। তো আজকে টাইমটা অল্প আছে, সেই জন্য আমি বললাম কি আগে মশলাটা মানে ফোড়নটা দিয়ে তার মধ্যে আলুটা ভেজে এবারে মশলাটা যেটা রয়েছে আদা পেঁয়াজ রসুন পেস্ট করা সেটা আমি মশলা দিয়ে কষিয়ে নেবো। তোমরা আদা পেঁয়াজ রসুনের মধ্যে চাইলে কাঁচা লঙ্কাও মানে পেস্ট করে নিতে পারো, অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর আগে কাঁচা লঙ্কাটা বেশিও দিয়েছি দেখছো, তো সেই জন্য আলাদা করে একটা লঙ্কাটা পেস্ট করে না, শুধু আদা পেঁয়াজ রসুন আলাদা করে পেস্ট করেছি। এগুলো ব্যাপার। আর কী কী মশলা লাগবে তোমাদের তো দেখিয়ে দিলাম শুরুতেই। তো চলো আমার আলুটা ভাজা হলে থাক, তারপরে আবার আসছি চলো। তো দেখো আলু ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, তারপরে একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো চলো একটু ভালো করে মশলাটা মানে পেস্টটা ভালো করে মাখিয়ে নিই। এবারে আমি দিয়ে দেবো মুলো, জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ, তারপরে ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ, চামচিও দিতে পারো। আর দিয়ে দেবো হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই যে কাশ্মীরি লঙ্কাগুলো নিয়ে নিলাম, তো এটাও ছোটো ছোটো এক চামচ মতোই দেবো, ভালো কালার আসবে। তো দিয়ে দিলাম, এবার ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে এভাবে কষাতে থাকবো। তো চলো এভাবে ভালোভাবে কষাতে থাকি। তো এবার গ্যাসটা একদম লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে একটু বেশ ভাজা ভাজা হতে থাক। তো মুড়ি ঘন্টার জন্য দেখো এখানে তো এই যে মশলাটা ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের জলটা একটু না তুলে রেখে দেবো, তো ইউজ করবো যাই হোক। আর যেটা তোমাদের মেন ইনগ্রিডিয়েন্ট দেখাতে ভুলে গেছিলাম মানে মুড়ি, আর যেটা এটা কী বলো তো দেখো এইটা হলো কী সুন্দর গন্ধ বেরোচ্ছে, গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্টাটা অ্যাকচুয়ালি করতে হয়, এছাড়াও আর অনেক কিছু দিয়ে করা যায়। গোবিন্দভোগ চালের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু পাওয়া যায়,
তো সেটা আমি তোমাদের আর কি তখন যখন আমি মশলা মানে কী কী লাগবে উপকরণ শেয়ার করছিলাম তখন এটা আমার দেখানো উচিত ছিল, তো পরেই দেখিয়ে দিলাম। যাই হোক, তো এটা তো এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, এটা দিয়েই মুড়ি ঘণ্টটা করবো। তো চলো কত দূর, তো দেখো এই চালটা এবার ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে, দেখো পরিষ্কার করে এভাবে ধুয়ে নিচ্ছি। আর হাতে করে করে হলুদ দিয়েছি, দেখো হাতের অবস্থা হলুদ হয়ে গেছে। আর একবার ধুয়ে নিব, তো চলো ধুয়ে নিই আমি, তারপরে আবার আসছি। তো চালটা তো ধুয়ে জলটাই ফেলে দিয়েছি, এবার একটু করে দেখো সামান্য হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দেব, একদম সামান্য যতটা মানে প্রয়োজন আর কি। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিয়ে, জাস্ট এটাকে মিক্স করে নেব যাতে চালটা মানে একটা সুন্দর কালার আসে আর কি, চালটাও যখন ভাজা ভাজাবে একটা সুন্দর কালার আসে। তো এইভাবে ভালো করে আমরা মিক্স করে নেব। তো দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি, আর মশলা থেকে তেল তো ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা বেশ কষানো হয়ে গেছে একদম। এর মুহূর্তে আমি এই যে চালটা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, তো ভালো করে এবার মিশিয়ে নেব একদম ভালো করে। দেখো বাটিতে চালগুলো লেগে থাকে না, তো সেইভাবে কাচিয়ে নিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, এবার ভালো করে চালটা মশলাগুলোর সঙ্গে আলু মশলা সবার সঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। তো মেশানো আমার হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ওই এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই। তো এক মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম, এবারে দেখো বেশ মাখো মাখো ভাব একটা হয়েছে, চালটা মোটামুটি সব কিছুর সঙ্গে মিশে গেছে। এবার আমি জল অ্যাড করবো, তো গরম জল তো তুলেই রেখেছিলাম আগে তোমাদের বললাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমরা মাছগুলো দিয়ে দেবো। তো চলো এবার মাছগুলো নয় মাছের মাথাগুলো, তো মাছের মাথাগুলো এইভাবে আমি যে ভেজে রেখেছিলাম এভাবে দিয়ে দিলাম, দেখো এই যে দিয়ে দিলাম কত তেল বেরিয়েছে মাছের মাথাগুলো থেকে। তো এবার আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব, তো ঢাকা আমি দিয়ে দিলাম, তো ওটা 3-4 মিনিট থাক, তাহলে মাছের মাথাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 3-4 মিনিট আমার হয়ে গেছে, আবার আমি চলে আসলাম, এবার ঢাকনাটা খুলে দেখে নেব যে কেমন হয়েছে। তো চলো খুলে দেখে নিই ঢাকনাটা কেমন হয়েছে, এই দেখো তো কী সুন্দর দেখতে হয়েছে না মুড়ি ঘণ্টটা। তো এবার একদম রান্নার শেষ মুহূর্তে আমি দিয়ে দেব গরম মশলা, আর গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। তো গরম মশলাটা এবার আমি মিশিয়ে দিলাম, তো দেখো সুন্দর করে একটা আমি ছোটো চামচের এক দেড় চামচ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু একটু অনেকটা পরিমাণে রয়েছে তো সেই জন্যে গরম মশলাটা আমি একটু বেশিই দিলাম। তো এবার ভালোভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা একদম বন্ধ করে দেব, তো কারণ গরম মশলা দেওয়ার পরে মানে আর না ফোটানোই ভালো, তাহলে গরম মশলার গন্ধটা চলে যায় না। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর রেডি হয়ে গেল আমার মুড়ি ঘণ্ট, মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট আমার রেডি। তো কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো একটা সার্ভিং বলে আমরা সার্ভ করে নিই। তো দেখো এই যে সার্ভিং বলে আমরা সার্ভ করে নিয়েছি, আর কি সুন্দর মাখো মাখো দেখতে হয়েছে, তো খুবই ভালো লাগছে দেখতে। আর গন্ধটা গোবিন্দভোগের চালের গন্ধটা খুব সুন্দর আসছে, গোবিন্দভোগ চালের একটা গন্ধ আছে তোমরা জানোই। তো এভাবে রান্না করে দেখো সত্যি খুব ভালো লাগবে।
তো দুপুরে রান্না বান্না তো শেষ হয়ে গেল, আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় একদম। তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে পড়াতে বসেছি, আর ও লিখছে হলো বিফোর নাম্বার। বিফোর নাম্বারগুলো একটু অসুবিধা হচ্ছে ওর, আসলে সবে সবে তো শিখছে, আসলে 20 থেকে 1 পর্যন্ত বিফোর নাম্বারটা অসুবিধা হচ্ছে না, কিন্তু করছে খুবই অসুবিধা হচ্ছে। তো সেটাই এখন প্র্যাকটিস করাচ্ছি বারবার। তো চলো ও লিখতে থাকুক। আর তো ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।